হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি আজকে সুন্দর একটা কিবোর্ড সম্পর্কে আলোচনা করব, যে কিবোর্ডটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড, এটার নাম চিটে কিবোর্ড। তো এই কিবোর্ডটা আসলে খুব সুন্দর, এটার অ্যানিমেশন একটা কিবোর্ড। আমরা সবসময় অ্যানিমেশন মুভি দেখি, অ্যানিমেশনের উপরে আমাদের দুর্বলতা সবসময় আছে। তো অ্যানিমেশনের উপরে একটা কিবোর্ড, এই কিবোর্ডটা টোটালি একটা অ্যানিমেশন কিবোর্ড। তো এটা আমরা যদি ইনস্টল দিই, ইনস্টল দেওয়ার পরে ঠিক এইরকম দেখতে পাবো, স্ক্রিনে ঠিক এইভাবে দেখতে পাবো। তারপরে এখান থেকে আপনি এখানে আপনার এনেবল করতে হবে, করার পরে এখানে আপনার ম্যানেজ কিবোর্ডের অপশনে আসার পরে এখান থেকে আপনার এই কিবোর্ডের যে অপশনটা, এখান থেকে আপনার এটা অন করে দিতে হবে। অন করলে ঠিক জাস্ট এখানে আপনাকে এরকম দেখাবে, তারপরে এখানে এখানে সুইচ দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন আপনার কিবোর্ডে যে আপনার সেটের ভিতরে যে কিবোর্ডের অপশন থাকবে সেগুলো আপনার এখানে শো করবে। তো আপনি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কি মোডে, কোন কিবোর্ডের মোডে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আমি দেখাবো। তো বর্তমানে আমরা চিটে কিবোর্ডটা এটা ইনস্টল দিয়েছি, এটা আমি এই মোডে চেঞ্জ করব। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ঠিক আপনার কিবোর্ডটা এই মোডে হওয়ার পরে এখানে আপনার পারমিশন নিবে, যে আসলে আপনি এটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ দিবেন। আবারও এখানে মিডিয়া ফটো ফাইল এভরিথিংয়ে আপনি অ্যালাউ দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার কিবোর্ডের এই পুরো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা এটা অ্যানিমেশন কিবোর্ড হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর লাগছে, আপনাদেরও অনেক ভালো লাগবে। এখান থেকে আপনার কিবোর্ডের বেশ কিছু ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন, বেশ কিছু স্টাইল কিবোর্ডের কালার অ্যানিমেশন স্টাইল দেখতে পাচ্ছেন। এখানে নিউতে কিছু স্টাইল আছে এবং নিউতে আসার পরে এখানে আপনার এই অনেকগুলো দেখতে পারবেন, ক্যাটাগরি আছে এখানে কিছু। তারপরে এখানে আপনার ক্যাটাগরি থেকে আপনার কালার নির্ধারণ করে দিতে পারেন, কালার এইভাবে সিলেক্ট করে দিয়ে আপনার কিবোর্ড দেখতে বিভিন্ন রকম কিবোর্ড পাবেন। তো আমি এখন বেরিয়ে আসছি, আমি দেখেন আমি এখন এটা আমার মেসেজে যাই। তো দেখেন মেসেজে ক্লিক করার পরে আমি যখন নিউ মেসেজ দিব তখন এই কিবোর্ডটা আমি পেয়ে যাচ্ছি। তখন এখান থেকে আপনি একদম এই কাজ করতে পারছেন। দেখেন প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ক্যারেক্টার যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু দেখেন এটার একটা অ্যানিমেশন হচ্ছে এবং এটা কিন্তু অনেক অনেক স্মুথলি কাজ করছে। দেখেন অনেক স্মুথলি এটা কাজ করবে, আপনাদের ভালো লাগবে, যখন ইনস্টল দিবেন তখন দেখতে পারবেন। দেখেন আমি টাইপ করছি অ্যান্ড্রয়েড বিডি টেক, আমাদের চ্যানেলের নাম। তো দেখেন এটা অ্যানিমেশন হচ্ছে এবং এখান থেকে কিন্তু আরও আপনি এই বেশ কিছু অপশন আরও অ্যানিমেশন আপনি অনেক কিছু আছে এখানে। দেখেন এখানে অনেক কিছু অপশন আছে যেগুলো আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি এই কিবোর্ডের স্টাইলগুলো আপনার অনেক ভালো লাগবে এবং আরও সুন্দর সুন্দর স্টাইল আছে। তো আমার কাছে এই স্টাইলটা ভালো লাগছে, তো আমি এটাই আপনাদের দেখালাম। আপনারা আরও স্টাইল চেঞ্জ করে করে দেখতে পারেন, কোনো প্রবলেম হলে ডিসক্রিপশনে অথবা কমেন্টসে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করব। এবং এখানে দেখেন আরও কিছু, এবং মেসেঞ্জারে বলে কথা না, যে কোনো অপশনে আপনি কিন্তু এই কিবোর্ডের অপশনটা পাবেন, ফেসবুকে হোক অথবা আপনার ব্রাউজারে গেলেও কিন্তু আপনি কিবোর্ডটা পাচ্ছেন। সব জায়গায় কিবোর্ডটা অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন খুবই সুন্দর একটা অ্যানিমেশন কিবোর্ড আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি এই সফটওয়্যারটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই সফটওয়্যারগুলো অবশ্যই আমরা আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এটা লিঙ্কটা দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে এবং আমাদের সামনে আরও নতুন নতুন টিউটোরিয়াল আসছে। আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, কমেন্টস করুন এবং আপনারা কী টাইপের ভিডিও চান সেটাও আমাদেরকে জানান অবশ্যই। তবে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।